মালয়েশিয়া থেকে মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলোর ডক্টর ফয়জুল হক সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। ডক্টর ফয়জুল হক, বিসমিল্লাহির রহমানির রহিম। আইটিবি কর্তৃক আয়োজিত আজকের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের বিশেষ আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাস্পদ সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন ভাই সহ প্রধান অতিথি সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, অন্য অন্য দেশ বিদেশে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আইটিবি দীর্ঘ কয়েকদিন পর্যন্ত তার অষ্টমতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তারা আজকে অনলাইন ভার্চুয়ালের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করে আসছেন। এটা অত্যন্ত একটি পজিটিভ দিক যে আইটিবি তিনি বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সুন্দরতম কার্যক্রম হাতে নিয়েছে তার একটি মাইল ফলক হিসাবে আমরা গত কয়েকদিনই বুঝতে পেরেছি। তারা করোনাকালীন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছে, তারা বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে, আজ তারা আবার সেরকমই একটি টপিক নির্ধারণ করেছে, গণমাধ্যম ও স্বাধীনতা। আজকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে শুরুতেই বলতে চাই, বাংলাদেশের গণমাধ্যম এবং বর্তমানের স্বাধীনতা আমরা আসলে হরণ করার পথে চলে বসেছি। বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা যদি এই হয় যে বাংলাদেশে কোনো ধরনের গণমাধ্যমের যে কোনো বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যদি কেউ করতে চায় তাহলে সেই সাংবাদিক সত্যিকার অর্থে সাংবাদিকতা করতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদ যদি কেউ প্রচার করতে চায় তাহলে সেই বস্তুনিষ্ঠ সংবাদটা প্রচার সে করতে পারে না। আজকে যদি বাংলাদেশের খুন হয়, গুম হয়, হত্যা হয়, রাহাজানি হয়, নির্যাতন হয়, নারী নির্যাতন হয়, বিভিন্ন বিরোধী দলের উপরে নির্যাতনের স্টিমরোলার চালানো হয়, সেই তথ্যগুলো সরকার দলীয় লোকদের কারণে চাপে পড়ে গণমাধ্যম প্রকাশ করতে পারে না। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের বর্তমান গণমাধ্যমের চরিত্র। আজকে গণমাধ্যম হওয়া উচিত একটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবে, গণমাধ্যমের হওয়া উচিত স্বাধীনভাবে তিনি তার পথ বিচরণ করবেন, সরকার দলীয় হোক বিরোধী দলীয় হোক তাদের দোষ বিচার বিশ্লেষণ করে গণমাধ্যম একটি সুন্দরতম মানুষকে পথ দেখাবে, যাতে করে সরকার তার ভুল ত্রুটি ধরতে পারে, বিরোধী দলও তাদের কার্যক্রম পরিচালনার জন্য গণমাধ্যমের পথে তারাও হাঁটতে পারে, এই ধরনের একটি গণমাধ্যম হওয়া উচিত। সত্যিকার অর্থে বলতে কি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এমন একজন রাষ্ট্রপতি, তিনি একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের যখন ক্ষমতায় এসেছেন তখন সবার আগে যে কাজটি করেছেন তিনি করেছেন বাংলার মানুষের সকল দল মত নির্বিশেষে সকলের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সকল দলকে রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন। আবার তিনি করেছিলেন বাংলাদেশের যে আওয়ামী বাকশালের কারণে বাংলাদেশে যে প্রশ্নবিদ্ধ ছিল, যখন বাংলাদেশে কোনো গণমাধ্যম প্রচার হতে পারতো না, 4টি গণমাধ্যম ছাড়া কোনো গণমাধ্যমের সুযোগ ছিল না কথা বলার, তখন কিন্তু এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই সেই গণমাধ্যমের সূচনা করে দিয়েছিলেন এবং সকল গণমাধ্যমকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। দুর্ভাগ্যবশত হলেও সত্য, আজ আবার সেই একটি ক্লান্তিকাল অতিক্রম করছে, যেই মুহূর্তে আমাদের এই আইটিভি তিনি এক সৎ সাহস নিয়ে আজকে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, তারা গণমাধ্যমে সত্য বস্তুনিষ্ঠ বক্তব্য উপস্থাপন করতে চাচ্ছেন, যেটা না বললেই নয়। আজকে আমাদের উপস্থাপক হুমায়ুন কবির ব্যাপারীর তার বলিষ্ঠ নেতৃত্বে সেই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে এবং আমি কয়েকদিন তার কার্যক্রম অবজারভেশন করে যেটা বুঝলাম, তার এই গণমাধ্যমে সকল দল মত নির্বিশেষে সকলের স্থান তিনি ইতিমধ্যেই করেছেন। এই যে অষ্টমতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়েও তিনি শুধুমাত্র বিএনপির নেতা কর্মীদেরকেই আজকে ডাকেননি, তিনি প্রতিদিন বিভিন্ন ব্যক্তিদেরকে এনে তারপরে প্রোগ্রাম করছেন। তার প্রোগ্রামের মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, অন্য অন্য দলের বিভিন্ন নেতাকর্মী আছে, বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ আছে। যাই হোক বন্ধুরা, আমার আমার এই সংক্ষিপ্ত সময়ে আমি বেশি কথা বলতে চাই না, আমি শুধু একটি কথাই বলতে চাই, বাংলাদেশের গণমাধ্যম হওয়া উচিত স্বাধীন,
বাংলাদেশের গণমাধ্যম হাউস উচিত বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের একটি হাতিয়ার, বাংলাদেশের গণমাধ্যমের কার্যক্রম হওয়া উচিত বাংলাদেশের গণমানুষকে নিয়ে তাদের লেখালেখি তাদের কার্যক্রম। আজকে বাংলাদেশ করোনায় আক্রান্ত, আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ নির্বিচারে হত্যা হচ্ছে, আজকে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, গুম হচ্ছে, প্রতিদিন বিভিন্ন জায়গায় নির্যাতনের স্টিমরোলার চলছে। এই সকল অপতৎপরতা বন্ধ করতে হলে গণমাধ্যমকে স্বাধীনভাবে কথা বলতে দিতে হবে, গণমাধ্যমকে স্বাধীনতা অর্জন করে দিতে হবে। আর সেটা করার জন্যই আমি মনে করি হুমায়ুন কবির ব্যাপারী সহ আজকের এই কবি আব্দুল হাই সিকদার সাহেব, ডক্টর এম এ আজিজদের মতো মানুষদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে কথা বলতে হবে। জাতির উদ্দেশ্যে তারা যখন কথা বলবে তখনই আমাদের এই সভাপতির নেতৃত্বে যুগ্ম মহাসচিব জনাব খাইরুল কবির খোকনরা রাজপথে নেতৃত্ব দিবেন, আবার আমাদেরকে উপদেষ্টা হিসাবে ভূমিকা পালন করবেন। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান টুকুদের নেতৃত্বে আমার বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত 5 মিনিটের বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ ডক্টর ফয়জুল হককে। এখন